উত্তপ্ত পরিস্থিতি স্বাস্থ্য ভবনত রাজ্যের 835 গৰাকী ANM নার্সৰ হাহাকার। এই সকল ANM নার্স দৰং জিলাত কর্মরত। এই সকল নার্সে গুৱাহাটীৰ হেঙ্গৰাবাৰীৰ স্বাস্থ্য সেৱা সঞ্চালকালয় কাৰ্যালয়ত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। প্ৰতিবাদত উত্তাল হয় কাৰ্যালয়। আৰক্ষীৰ উপস্থিতিত নিয়ন্ত্ৰণ হয় পৰিস্থিতি। এই পরিস্থিতির কারণ মানে আমার ডকুমেন্টস ভুয়া ডকুমেন্টস উড়াব লাগে চাকরির পরে খেতে ভুয়া ডকুমেন্টস বলে কাগজ বিলা রাখিছে উকা কাগজত চাই রাখিছে আমার ডকুমেন্টস সব ফালি দিব ওলাইছে কে মানে ফসি পারাছে ডকুমেন্টস আমার রাখিছে অরিজিনাল ডকুমেন্টস কিনি জমা রাখিছে কিন্তু রিসিপ্ট দিয়া নাই আমার 2015 সনত ভুয়া নথিপত্রে নিযুক্তি লাভ কৰিছিল একাংশ নার্সে। এটা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশত চলিছে সকল নথির পরীক্ষণ, যার ফলত চাকরি যাওয়ার ভয়ত এনেদরে হুলস্থুলিয়া পরিবেশ সৃষ্টি করে কার্যালয়টুত। ANMর অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়েছিল 835। এই ANM বিলাকৰ ভিতৰত কিছুমানে ভুয়া কাগজ দিছে, কিছুমানে বয়স বেছি হোৱা বুলি কোর্টে ডাইরেকশন দিলে যে তেওঁলোকক এটা অপরচুনিটি দিব লাগে, তেওঁলোকৰ কাগজ পত্র চাই পেলাই যোনবিলাকে মানে নাপায় তেওঁলোকক ডিসমিস করব লাগে। সেই ভ্যালিড নহয় বুলি কোৱাৰ কাৰণে মানুহগৰাকী চাকরি যাব বুলি হুলস্থুল করলে। এটা প্রশ্ন হয় দুখ কাৰ, কেনেকৈ ভুয়া নথিৰে চাকৰি লাভ কৰিছিল একাংশ নার্সে, কি হ'ব এওঁলোকৰ ভৱিষ্যত, সকলো এতিয়া ওলমিছে ন্যায়ালয়ৰ মজিয়াত। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট শ্যামলৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।